السلام عليكم. نوبوم أدو شوم سنير بيرش جيكا شاكار شوكل شيكر كميندو عشا بري تم رو بالو اتشو আজকে ব্যবসা উদ্যোগ বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনা আমরা করেছি এবং দ্বিতীয় পর্ব আজকের আলোচনা। এখানে দেখো চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা। মালিকানার ভিত্তিতে ব্যবসা, এটা জানার আগে প্রথমত ব্যবসায়ের সংজ্ঞা আমাদের জানতে হবে, যা ব্যবসা কাকে বলে। এখানে দেখো মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। অর্থাৎ ব্যবসা হতে হলে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, কর্মকাণ্ডটি বৈধ হতে হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে, তাহলেই সেই ধরনের কর্মকাণ্ডকে আমরা ব্যবসা হিসেবে বিবেচনা করতে পারব। এরপর দেখো ঐচ্ছিক ব্যবসা কাকে বলে। এখানে দেখো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কমপক্ষে দুজন এবং সর্বোচ্চ 20 জন সদস্য বংশীদার একত্রিত হয়ে 1932 সালের অংশীদারি কারবারের আইন অনুসারে চুক্তির ভিত্তিতে যে কারবার গঠন পরিচালনা নিয়ন্ত্রণ করা হয় তাকে অংশীদারি ব্যবসা বা অংশীদারি কারবার বলে। ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন। অর্থাৎ এ সংখ্যা দেখো, কেউ যদি ব্যাংকিং ব্যবসা করতে চায় অংশীদারিত্বের ভিত্তিতে, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে হবে 10 জন, আর অন্যান্য ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য 2 জন এবং সর্বোচ্চ 20 জন। আর এখানে 1932 সালের অংশীদারি কারবার অনুসারে গঠিত হতে হবে এবং চুক্তি হলো যার মূল ভিত্তি, চুক্তি ছাড়া অংশীদারি কারবারের অস্তিত্ব কল্পনা করা যায় না, এ কারণে চুক্তিকে অংশীদারি কারবারের মূল ভিত্তি বলা হয়। এরপর দেখো অংশীদারি কারবার করার জন্য নিশ্চয়ই অংশীদারদের কিছু যোগ্যতা থাকতে হয়। এখানে দেখো অংশীদারি কারবারের ক্ষেত্রে কারা কারা যোগ্য, অর্থাৎ এখানে দেখো পাগল বা মানসিক বিকারগ্রস্ত কোনো ব্যক্তি তারা অংশীদার হতে পারবে না, এরা অংশীদারি কারবার গঠন করার ক্ষেত্রে সম্পূর্ণ যোগ্য। আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত কোনো ব্যক্তি, আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি, নাবালক যার বয়স 18 বছর নিচে, এরা অংশীদারি কারবারের অংশীদার হতে পারবে না। এই সমস্ত ব্যক্তিবর্গ ব্যতীত আর বাকি যারা আছে সবাই অংশীদারি কারবারের অংশীদার হওয়ার জন্য যোগ্য, ঠিক আছে। এরপর দেখো চুক্তিপত্র কি, অংশীদারি কারবারের অংশীদারদের মধ্যকার চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে চুক্তিপত্র বা চুক্তিনামা বলা হয়। তোমরা নিশ্চয় জানো অংশীদারি কারবারের মূল ভিত্তি হলো চুক্তি। এখানে চুক্তিটার লিখিত যে ফর্ম বা লিখিত যে আকার বা ধরন তাকেই বলা হয় চুক্তিপত্র বা চুক্তিনামা। এরপর দেখো অংশীদারি কারবারের নিবন্ধন কি, এখানে নিবন্ধন যাকে ইংরেজিতে বলে রেজিস্ট্রেশন, এখানে দেখো নিবন্ধকের অফিসে বা কার্যালয়ে অংশীদারি কারবারের নামটি তালিকাভুক্ত করাকে অংশীদারি কারবারের নিবন্ধন বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এখানে অংশীদারি কারবারের নামটি অংশীদারি কারবারের যেই নিবন্ধক অফিস আছে সেখানে নিবন্ধক অফিসে বা কার্যালয়ে অংশীদারি কারবারের নামটি তালিকাভুক্তকরণ করাকেই বলা অংশীদারি কারবারের নিবন্ধন। এখানে দেখো এরপর দেখো নিবন্ধন কি অংশীদারি কারবারের ক্ষেত্রে বাধ্যতামূলক, তুমি এরপর দেখো নিবন্ধন না করার পরিণাম বা ফলাফল কি। এখন আমাদের যে উত্তর সেটা হবে না, নিবন্ধন অংশীদারি কারবারের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। নিবন্ধন কি হচ্ছে, নিবন্ধন হতেও পারে না হতে পারে, তবে অনিবন্ধিত অংশীদারি কারবার অপেক্ষা নিবন্ধিত অংশীদারি কারবার অনেক ক্ষেত্রেই আইনগত সাপোর্ট বা আইনগত সুযোগ সুবিধা অনেক বেশি পেয়ে থাকে বিধায় নিবন্ধন বাধ্যতামূলক না হলেও নিবন্ধন হওয়াই উচিত বা বাঞ্ছনীয়। এখন দেখো নিবন্ধন না করার পরিণাম বা ফলাফল কি, কোনো অংশীদারি কারবারের অংশীদারি কারবারটি যদি নিবন্ধিত না হয় তাহলে সেক্ষেত্রে পরিণাম বা ফলাফল কি, সেটা দেখো অপর অংশীদারের বিরুদ্ধে মামলা অর্থাৎ অনুমোদিত অংশীদারি কারবারটি অপর অংশীদারের বিরুদ্ধে অংশীদারদের বিরুদ্ধে বা অপর অংশীদারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না, যেটা যেটা 1970-এর এক ধারায় উল্লেখ আছে। এরপর দেখো তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা, সেটা 1970-এর 2 ধারায় উল্লেখ আছে। পাওনা আদায় বাধা 1970-এর 4 ধারায় উল্লেখ আছে।
পাল্টা পাওনা আদায়ে আদায়ে বাধা সেটা 69-এর তিন ধারা উল্লেখ আছে। ঠিক আছে, তাহলে এই আলোচনা এগুলো অংশীদার কারবারের এই চতুর্থ অধ্যায়ের যে মৌলিক আলোচনা বা বেসিক যে আলোচনা, তোমরা এগুলো ভালো করে ক্লিয়ার হয়ে পড়বা। আশা করি যে এই বিষয়ে তোমরা ক্লিয়ার হয়েছ। তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।